তসনিম তবাসসুম প্রশ্ন করেছেন, আমি একজন বেসরকারি মেডিকেল কলেজে পড়া চতুর্থ বর্ষের ছাত্রী। এখানে পর্দা মানা যায় না, সহশিক্ষা তো আছেই, এই পড়ালেখার এত চাপ যে দৈনন্দিন কাজ ও ইবাদত কিছুই সঠিকভাবে হয় না। এখন আমি অসহনীয় অবস্থায় চলে এসেছি, নিজের উপর জুলুম করা লাগছে। আমি এখন দিনের কথা চিন্তা করতে চাই যে মেডিকেল কলেজের পড়াশোনা ছেড়ে বাসায় ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইসলামিক সাবজেক্ট নিয়ে অনলাইনে পড়াশোনা করব। এটা মানে এই পড়াশোনা করতে চাই, কিন্তু আমার মা বাবা রাজি না, কারণ তারা অনেক টাকা খরচ করেছে এবং আমার কোনো ভাই বোনও নাই। এখন আমার কী করা উচিত? খুবই কষ্ট হচ্ছে এভাবে জীবনযাপন করতে। তসনিম তাবাসসুম, আপনার যে অবস্থার কথা এখানে বললেন, এই ধরনের অবস্থা আমি ইতিমধ্যে আরও অনেকের কাছে শুনেছি। আজকেও একটা পরিবারের একটা মেয়ে যে বেসরকারি মেডিকেল কলেজে ইচ্ছার বিরুদ্ধে পড়ত, তার কথা আলোচনা হয়েছে। এবং অভিভাবক তারা চাইতেন যে তাদের মেয়ে ডাক্তার হবে, একটা গৌরব তাই না, একটা বড় জিনিস। এই জন্যে তারা মেয়েকে অনেকটা জোর করে, মেয়ে নিজের থেকে কনভিন্স ছিল না, বাবা মা চেয়েছেন, ভর্তি হলো, ভর্তি হলেন এবং এরপরে দেখা গেল যে মারা গিয়েছে। তো যেটা বলা হয় যে একটা স্ট্রেসফুল লাইফ মেনটেন করত সেই মেয়ে, এমনকি কিছু পরীক্ষা মিস করার পরে এমন অবস্থা হলে তার এই পরীক্ষার পড়া আর নতুন সেমিস্টার শুরু হলে সেই পরীক্ষার পড়া তার লাগবে। এটা আমি একটা এক্সাম্পল হিসাবে বলছি, আপনারও ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে। এরকম আরও, এটা আমাদের অভিভাবকদের ভুল, মানুষকে জোর করে চাপ সৃষ্টি করে পড়ার মধ্যে অভ্যস্ত করানো ঠিক না। সে যতটুকু তাহাম্মুল করতে পারে, বহন করতে পারে এবং ইজিলি যে জ্ঞানটা সে আগ্রহের সাথে আহরণ করবে, অর্জন করবে, সেই জায়গা তাকে পড়তে দেওয়া উচিত। আমরা আমাদের গৌরব গাথা রচনার জন্যে এবং ডাক্তার কিংবা প্রকৌশলী কিংবা পিএইচডি হোল্ডার সন্তানের বাবা মা হওয়ার লোভে আমরা এই কাজটা করছি, এটা উচিত না, উচিত না। আচ্ছা, যদি এমনটা হয় যে সন্তানকে আমরা মেডিকেল কলেজে দিলাম কিংবা কোনো প্রতিষ্ঠানে দিলাম যেখানে পড়াটা তার জন্য অনেক কষ্টসাধ্য এবং সে অনেক চাপের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, তাহলে এটাকে অ্যাসেস করা উচিত, আমাদের বাবা মাদের এটা অ্যাসেস করা উচিত। সন্তানের উপর এত চাপ দেওয়াটা ঠিক না, আপনি তাকে আরেকটা ইজি জায়গায় তাকে পড়ার সুযোগ করে দেন। এটা রিভাইজ করার সুযোগ আছে, এটা রিভাইজ করার সুযোগ আছে। এক প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ মানে এত চাপে অনেক সময় তার ব্রেন আউট হয়ে যেতে পারে, অনেক সময় সে ডিপ্রেশনে চলে যেতে পারে। অতএব মা বাবার প্রতি আমাদের পরামর্শ হচ্ছে এমনটা করবেন না। সন্তানদের প্রতি পরামর্শ হলো তারা যেন তাদের মা বাবাকেও কনভিন্স করে। মা বাবা তারা তো চাইবেনই সন্তানকে অমুক জায়গা তমুক জায়গা এই প্রতিষ্ঠান ওর প্রতিষ্ঠান পড়াতে, কিন্তু সন্তান যদি মনে করে যেটা ওয়াইজ হচ্ছে না এবং সে অ্যাডাল্ট, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট অ্যাডাল্ট, তাহলে তার উচিত হবে মা বাবার সাথে কথা বলে তাকে, তাদেরকে কনভিন্স করা। এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে আমি মনে করি, যেমন আপনি চতুর্থ বর্ষের ছাত্রী, আপনি প্রায় শেষ করে ফেলেছেন, আপনি একটা প্রেশার নিয়ে একটা স্ট্রেস নিয়ে আপনি কিন্তু চতুর্থ বর্ষের ছাত্রী হয়ে গেছেন, তাহলে আমি বলবো আপনি শেষ করে ফেলেন। এমন অবস্থায় ডিমোরালাইজড হওয়া বা ভাবা যে আমি আর পারছি না, এটা ঠিক না। পারবেন, কেন পারবেন না? একজন সৈন্য দেশকে রক্ষা করার জন্যে কিংবা একজন একজন শ্রমিক, সে তার জীবিকা অর্জনের জন্য কি অসাধারণ কষ্ট করে তাই না? অতএব মানে জিনিসটা সাধ্যের মধ্যে রেখে পজিটিভ মাইন্ড থেকে আসলে নেওয়া উচিত। এবং যেহেতু আপনি চতুর্থ বর্ষের ছাত্রী, আমি মনে করি এটা শেষ করা উচিত। আপনি এটা শেষ করে তারপরে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা যে কোনো ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন, কোনো সমস্যা নেই, আপনি তখন তারপরে পড়তে পারবেন। আমরা দেখি যে আমাদের অনেক স্কলার যারা, কেউ ডাক্তারি পড়েছেন, কেউ প্রকৌশল বিদ্যা অর্জন করেছেন, কেউ ইকোনমিক্স পড়েছেন, তারা মাস্টার্সও করে ফেলেছেন, এরপরে তারা আবার আরবি ভাষা শিখেছেন, আবার নতুন আরেকটা ব্যাচেলর করেছেন, মাস্টার্স করেছেন। আমি জানি আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা ব্রিটেন, আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, তারা কেউ অলরেডি ডাক্তার, কেউ অলরেডি প্রকৌশলী, কেউ অলরেডি
ইউনিভার্সিটির বড় ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। তাহলে এরকম দৃষ্টান্ত মদিনায় আমরা ভুরি ভুরি দেখেছি। তাহলে আপনি পড়াটা কমপ্লিট করেন, এই ডিগ্রিটা আপনার কাজে আসবে, যে কোনোভাবে হোক কাজে আসবে, এরপরে আপনি আরেকটা ব্যাচেলর করেন ইসলামিক কোনো স্টাডিজতে।